ইঞ্জুরিতে পড়লেন ড্রু ম্যাকইন্টায়ার। আপনারা যেমনটা জানেন, ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসল পেপার ভিউয়ের জন্য অফিসিয়ালি কনফার্ম করা হয়েছিল আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ড্রু ম্যাকইন্টায়ার এবং রোমান রেঞ্জের মধ্যে একটি ম্যাচ। আর এদের স্টোরি লাইন স্ম্যাকডাউনের এপিসোডে দেখাও যাচ্ছিল, তবে হঠাৎ করেই আমরা ফাইটফুল সিলেক্টের পক্ষ থেকে জানতে পেরেছি যে ড্রু ম্যাকইন্টায়ারের ইঞ্জুরি হয়েছে। আর এইখানে ড্রু ম্যাকইন্টায়ারের তার ইঞ্জুরি নিয়ে খুব একটা বড় কিছু রিপোর্ট পাওয়া না গেলেও কিন্তু বর্তমান সময়ে আমরা জানতে পেরেছি ড্রু ম্যাকইন্টায়ারের ব্যাক ইঞ্জুরি রয়েছে, আর এটার জন্যই রিসেন্ট সময়ে তাকে লাইভ ইভেন্ট থেকে পুল আউট করে নেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত যেহেতু তার ইঞ্জুরি নিয়ে ফুল ডিটেলস পাওয়া যায়নি, তো এখনও জানা যায়নি যে রোমান রেঞ্জ এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচটিতে কোনো ইফেক্ট পড়বে কি না এই ইঞ্জুরি নিয়ে। তবে আপাতত দৃষ্টিকোণে রোমান রেঞ্জ এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচটি মোটামুটি মানে ডেঞ্জারের মধ্যে রয়েছে। তবে ড্রু ম্যাকইন্টায়ারের যেহেতু ব্যাক ইঞ্জুরি রয়েছে, আশা করব খুব শীঘ্রই এই ইঞ্জুরিটি সলভ হবে এবং অন্য কোনো ইঞ্জুরি না হয়ে রোমান এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচটি আমরা ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসলের মধ্যে দেখতে পারবো। ধন্যবাদ।